হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদিয়া ট্রেনিং সেন্টার আপনাদের স্বাগতম। ইদানিং পেঁয়াজের দাম বেশি হয়, আমরা সবাই মোটামুটি হিমশিম খেয়ে গেছি। যাই হোক, আমাদের একটা গ্রুপ ডিসাইড করেছি, এক সপ্তাহ আমরা কোনো পেঁয়াজ ব্যবহার করব না, প্লাস পেঁয়াজ কিনবো না। তো আমি এই জন্য পেঁয়াজ ছাড়া কিভাবে রেসিপি তৈরি করা যায় আমি সেগুলো প্রতিদিন ইনশাল্লাহ একটা একটা করে দিব। তো আজকে যেটা করব সেটা হচ্ছে সজনে পাতা, এর আর এক নাম হচ্ছে মরিঙ্গা। তো এটা দিয়ে বড়া তৈরি করব। ডাল 4 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। সজনে পাতার বড়া আমার বাচ্চাদের খুব পছন্দ। তো এটাতে আমার যা যা লাগবে, এখানে সব উপকরণ আছে। আমি যে পরিমাণ ডাল নিয়েছি সে পরিমাণ পাতা নিয়েছি, 3টা কাঁচামরিচ, 2টা রসুন, 1 টুকরো আদা, 1/2 চা চামচ জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তো দেখুন আমি এটা কিভাবে করি। এবং এটা খুব অল্প সময় করা যায় এবং খেতেও খুব মজাদার, আবার পুষ্টিকর। মরিঙ্গা পাতা নাকি সমস্ত 300 রোগের ওষুধ। প্রথমে আমি ডালটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। এটা আমাকে প্রায় বানাতে হয় যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে। মরিচ 2টা দিয়ে দিলাম, বাচ্চারা একটু ঝাল কম খায়। রসুন, আদা এবং জিরা একসাথে ব্লেন্ড করে নেব। এই বড় দানায় কিন্তু কোনো সমস্যা নেই, এটা যখন ভাজবো তখন মচমচে হবে, দাঁতে লাগবে, ভালো লাগবে খেতে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। ততক্ষণে প্যান গরম দিয়ে দিই, ফ্রাই প্যান। আমি আগেই তেল গরম হতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। মিডিয়াম আছে, একবার ভালো হয়ে গেছে, বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি, অল্প একটু আছে।